রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন পাঠনের কাজ শুরু হবে। বিদ্যালয়গুলিতে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকাল 10:45 থেকে 4:30 পর্যন্ত পঠন পাঠন চলবে। বুধবার দেখা গেল পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিদ্যালয়গুলিতে শ্রেণীকক্ষ স্যানিটাইজ ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জানান, ইতিমধ্যে তারা ফোনের মাধ্যমে ছাত্রদের সাথে যোগাযোগ করেছেন। তার আশা প্রথম দিনে উপস্থিতির সংখ্যা প্রায় 60% থাকবে। তিনি অভিভাবকদের কাছে আবেদন করেছেন তাদের সন্তানেরা যেন নিজ নিজ টিফিন খান। এছাড়াও ছাত্রদের তিনি মাস্ক পরে বিদ্যালয়ে আসার আহ্বান জানান। হ্যাঁ, আমরা আজকে বা গতকাল থেকে এই খবর শুনে প্রাক প্রস্তুতি যেগুলো অলরেডি নিয়ে ফেলেছি এবং সারাদিনব্যাপী আজকে 3 থেকে 4 জন বাইরের এবং আমরা ভিতরে যেটুকু সাহায্য করার করছি, স্যানিটাইজ কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং প্রত্যেকটা রুম প্রায় রেডি, যেটুকু আমাদের রুম ছিল প্রত্যেকেই রেডি। এবং খবরটা নিঃসন্দেহে ছাত্রদের কাছেও পৌঁছে গেছে, মিডিয়া এখন এত যে অ্যাক্টিভ হয়ে গেছে, ফোন করে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি জানিয়েছি। অনেককে হয়তো ধরতে পারিনি ফোনের জন্য, কিন্তু প্রত্যেকে খবর আশা করি পেয়ে যাবে। আগামী দিনের জন্য আমরা মোটামুটি স্যানিটাইজ থেকে আরম্ভ করে যাবতীয় বিধি, যেগুলো কোভিড বিধি আছে, সবগুলোই মানার চেষ্টা করছি এবং যে সমস্ত রুল রেগুলেশনগুলো পাঠানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড স্যার আমাদেরকে বলে দিয়েছেন। আমরা সেভাবে স্টুডেন্টদের কাছেও গাইডলাইন দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা গ্রুপে সেই কথাই বলা হয়েছে, কোভিড মেজে প্রত্যেকটা বিধি মেনে আমরা কিন্তু ক্লাসগুলো ফলো করবো। আশা করছি ওরা তো বহুদিন ডিটা ছিল, তো ওরা কিন্তু খুব আনন্দ সহকারী আসার চেষ্টা করবে এবং সংখ্যাটা আমরা ঠিক এক্সপেক্ট করতে পারছি না। সংখ্যা যদি বেশি হয়ে যায় আমরা রুমগুলোকে সেভাবে সাজাবো এবং ডিস্টেন্সটা রাখার চেষ্টা করব, যদি সেই ডিস্টেন্স মেনটেন করতে পারি কি না দেখবো। নাহলে আমাদের হলঘর আছে, হলঘরেও নিয়ে গিয়ে সেখানে ছেলেদের আলাদা ক্লাস আমরা জয়েন্টলি না করিয়ে ক্লাসগুলো ব্রেক করে দেবো। ছাত্র সংখ্যা আমাদের এখন মোটামুটি ধরুন ওদের 100-এর উপর করে প্রতিটা ইয়েতে আছে, HS-এ একটু বেশি সংখ্যা আছে, 150-এর বেশি করে আছে ওদের। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।